এত চরম সীমার বেহায় আইন আউযুবিল্লাহ। শরীয়তের মাসলা হইল, শরীয়তের মাসলা হইল এক ফুলির বাপর সাসার গরর বাই দে সাসা, এক ফুলির বাপর সাসার গরর বাই দে সাসা, ও সাসার সামনে তাইন বারোইটানা না যায় হারাম হারাম হারাম। সাসার গরর বইন বিয়া করা যায়, সাসার গরর বনির গরর বাগনি এগুয়ার বতরিকে আওলা যায়, এর লাগি সাসার গরর বনির গরর বাগনি মার সাসার গর বাইর সামনে বারণি না যায়, বাফর সাসার গরর বাইর সামনে সাসার গরর বাইর গরর বাত্তি উদি বারণি না যায়। এটা মনে আছে নি আমরা? আল্লাহ সুবহান, বেদান মনে আছে খোরে বা মূল্যায়ন যা হইতে পারো। আর আমরা যা শুনতাম পারি এক কানে দিয়ে আর আরব কানে দিই বুলেটের গুল্লি লাগান উড়াইয়ে ফেলাই। আল্লাহর নবীর আপন সাসার গরর বাই হযরতে আলী কাররাম আল্লাহ ওয়াজহাহু, হে আল্লাহর নবীর আপন সাসার গরর বাই হে হযরতে আলী, আর ও আলীর সঙ্গে তান লক্ষে জিগর তান কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া দিলা। দিছুননি না দিছুননি না? এর লাগি বাফর সাসার গরর বাই দে সাসা, এই সাসার সামনে বারণি না যায়। আমরা এটা মানি আর নি, জি মা তো না কেন মানি আর নি আমরা। এর লাগি আজ ফুয়াই নি নওয়াজর মজলিস নাই, এই বেহায়া বেগৈরত যেটা ফুলিন, এই বেহায়া বেগৈরত যেটা বেটিন, ইটার ফেটোটা কি ইটার গর্তা কি দেতা আওলা দখল ফয়দা হইছুন ইটায় বাজার তৈয়া বাড়ি তৈয়া ইয়ার কি আড্ডা তৈয়া নবী আলা মাগফিরত ওয়ালা মজলিস ওয়াইতা নাই। এইবার এই মানসিকতার তারার নাই, তারার মাঝে এই পরিবেশ নাই, কারণ হৌ মূল্য নষ্ট হয়ে গেছে। তার মা, তার মা ইয়াওলাদর মা বাফর সাসার গরর বাই, মার সাসার গরর বাই, ইটার লগে উলা মেলা করছ, হ্যাঁ বার হইছ সামনে কোন বাধা যে আছে ইটা কদা সিট ধারণাও করছ না, যার কারণে বুজুর্গ হল বাই অকল সাহেব অকল মাও হল বইন অকল এক নেককার দিনদার আবিদা জাহিদা আল্লাহর এক বান্দির ফেটো তাকি বালা ওলাদ দেখু ফয়দা হইব। এই ধরনের বেহায়া বেফরদা বেটিন তোর ফেটোর আওলাদ দিলা নেককার দিনদার হইত নাই। ইগে ওয়াজর মজলিস তৈয়া বাজার অগুরি বইনর বাজার ইকান কোন বাজার, হ্যাঁ সারাই মিলাইয়া এক দশ লাখ টাকার মাল হইত নাই, পাঁচ লাখ টাকার মাল হইত নাই, বুঝলে আমরার ভুয়া বাত্তি বুঝার গুন্তর গুড়া আর ইকানোর মস্তানি আর ইয়ার কে বুঝা দাঁড়িলা বাজার, হেও দেখছে না তার বাপেও না আর তার দাদাইও না, হ্যাঁ হালেকে মূলাদারোর বাজানোর বাজারোর বড়ই এক দোকানোর পয়সার আন্দাজা চামানিল নাই, হ্যাঁ মা অকল বাপ অকল যারা হয়েছি এরা যদি আজ দুই একদিন থেকে তাগিদ দিতাম বিলে ওয়ার ফাত্তাইছো টাঙ্গাইছো জীবন বাজার দোকান ইয়ার কি আড্ডা বেদান পাইবায় অন্তত আজ চার পাঁচ ঘন্টা সময় দিনের দুই দেড় ঘন্টা আর রাত্রের তিন চার ঘন্টা সময়ে তোমরা ওয়াজর মজলিস খানো খাটাইও। কজন বাপে কজন ওলাদ রে কইছি, কজন মায় কজন ওলাদ রে এই নসিহত দিছি, যদি দিতাম অন্তত শতকরা শতকরা 50% হইলে ওয়াই দি কেন থাকলা হয়। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল ন জওয়ান অকল মা অকল বই নকল, হ্যাঁ আল্লাহর বান্দি অকলে কত মজা হেদার খুশি করছ না, তার বাদে নেককার দিনদার বালা আওলাদ অকল পাইছ, আবার আওলাদ বাবা এটা বহুত
একবারে সুজা নাই, আরো তো ভয়ঙ্কর কঠিনরও কিচ্ছু নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাঝে বিখ্যাত এক আল্লাহর অলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেবায় যাইতা যেদিন যেদিকে বার হইতা, বিয়ালে গুড়িটা লক্ষ লক্ষ ও মুসলমান তানা হাত মুসলমান হইতা, আর এই খবর গিয়া মারে শুনাইতা। বঙ্গর সফর করিয়া, বঙ্গর সফর করিয়া অখণ্ড বঙ্গ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এক আসলো যখন ব্রিটিশের আগে সময়। গুড়িয়া সফর করিয়া কয়েদিনে বাড়িত গেছেন, যাবার পরে বড় খুশবাস, মার পাও দরিয়া কদম বুচি খোরা। কয়েদিন বাদে বাড়িত গেছেন, মার আর বাপর পাও দরিয়া কদম বুচি খোরলে মা বাপ ওলা খুশ হই না ওলা দরুফরে, ওলা খুশ হই না ওলা দরুফরে। ভাই অকল বুজুর্গ হল বঙ্গর সফর করিয়া খাজা মঈনুদ্দিন বাড়ির যাইন, মার পাও ধরিয়া কদম বুচি করইন, মুচকি মুচকি হাসইন। মায় জিজ্ঞাসা করইন, মঈনুদ্দিন আজকে তোমার বড় খুশবাস দেখি আর রেব মঈনুদ্দিন, কারণ কিটা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইরাম, মা জান আমি এই বঙ্গর সফর করিয়া আইলাম, আম্মা জান এই বঙ্গর সফর আমার হাত 40 লক্ষাধিক ও মুসলমান মুসলমান হইছেন গো আম্মা। যে খাজা মঈনুদ্দিন রাত ইতিহাস হইল 99 লক্ষাধিক ও মুসলমান খাজা মঈনুদ্দিন রাত মুসলমান হইছেন। সুবহানাল্লাহ কইতা নানি, আরো জোরে করে কইবা সুবহানাল্লাহ। বঙ্গর সফর তাকি গিয়া কইরা আম্মা জান 40 লাখ তাকি আরো বেশি ও মুসলমান বিভিন্ন ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান আমার আত মুসলমান হইছেন 40 লাখ, এর লাগি আমি খুশ। মায় কইরা মঈনুদ্দিন ইন তোমার কোনো কামালতি নাই, 40 লাখ ও মুসলমান তোমারা তো মুসলমান হইছেন, তুমি ভুলিও না, ইন কোনো কামালতি তোমার নাই, যদি কোনো কামালতি আছে আমার আমার কারণে, আমার কারণে তোমার মাঝে এই কামালতি আইছে মঈনুদ্দিন। তোমারা তো লক্ষ লক্ষ অসংখ্য গণন মানুষ মুসলমান হইরা, এটা সম্পূর্ণ কামালতির মালিকা আমি। খাজা মঈনুদ্দিনে কইলাম, মা জান এর লাগি তো আমি গর্বিত, আমি ওলা এক মার ফেটো তাকিয়ে আইছি। আম্মা জান টুলা খোসাইন গো আম্মা। খাজা মঈনুদ্দিনের মায় কইরা, মঈনুদ্দিন আমার যে সময় আমি জানছি আমি গর্ব ধারণ করছি, ও মঈনুদ্দিন এই গর্ব ধারণ করার পর থাকি তুমি দুনিয়া দেওয়া পর্যন্ত মঈনুদ্দিন একটা রাই তো আমার তাহাজ্জুদের নামাজ হয়েছে, একটা রাই তো আমি তাহাজ্জুদের নামাজ কজা করছি না মঈনুদ্দিন। মঈনুদ্দিন প্রত্যেকটা রাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আমার আল্লাহর কাছে খুঁজেছি, মৌলাই করি আমার পেটর বাচ্চা গুজেন অনেক, মৌলাই করিম আমার পেটর বাচ্চা কুজেন দিনদার হয়, তোমার অলি হয় সুলতানুল আরিফিন হয়। মঈনুদ্দিন নম্বর 2, মঈনুদ্দিন আমি যখন গর্ব তুমি যখন আমার গর্বে চিলাই, এমনিও তো আমি পর্দা মেনটেইন করিয়া 100% পর্দা মানিয়া আমি চলছি, কিন্তু তখন আরো তুলা এহতিয়াত আর বেশি এহতিয়াত করছি মঈনুদ্দিন। কোনো বেগেনা পুরুষ এই 10 মাস
আমার বাপর সাসার গোর বায়ক, মার সাসার গোর বায়ক মামু, পুহুর গোরর বাই, সাসার গোরর বাই, তালুর গোরর বাই, বনির জামাই, আস পড়শি ও বাড়ির ও বাড়ির, কোনো মানুষর সামনে আমি পড়ছি না, কোনো বেগানা পুরুষে আমার দেখছে না, কেবলমাত্র তোমার কারণে মঈনুদ্দিন, তুমি বালা হইতায়, তুমি নেক হইতায়, তুমি দিনদার হইতায়। মঈনুদ্দিন যে সময় তুমি দুনিয়া তাইছো, মঈনুদ্দিন দুধ খাইতায় আমরার বেটিনতেও দুধ খাবাইন, আর খাজা মঈনুদ্দিনের মায় কইরা, ও মঈনুদ্দিন আমি তোমার দুধ খাওয়াইছি, ইলা আপনার কোনো একটা দিন হইছে না যেদিন আমার তু আমি তোমারে আমি দুধ খাওয়াই, আর কোনো একজন বাড়ির তোমার বাপ বাদে অন্য কোনো মানুষ দেখছে তোমারে আমি দুধ পান করাই, আর মঈনুদ্দিনের নম্বর দুই, মঈনুদ্দিন আমি আনা অজুয়ে বিনা অজুয়ে একটা দিন, ও মঈনুদ্দিন তোমার মুখ আমার তন লাগাইছি না, সুবহানাল্লাহ কইতা নানি, আল্লাহর বান্দিয়ে কইরা মঈনুদ্দিন একটা দিন ও আনা অজুয়ে বেগরে অজুয়ে আমি তোমার দুধ পান করাইছি না, মঈনুদ্দিন যে সময় তুমি দুধর লাগি চিৎকার করছো কান্দিছ, হামেশা আমি অজু রাখার চেষ্টা করছি, আর এর বাদে অজু গেলে গিয়ে আমি আগে অজু পড়েছি, মঈনুদ্দিন এর বাদে আমি তোমার দুধ দুধ খাওয়াইছি, মঈনুদ্দিন ভাই অকল বুজুর্গ কল, মা অকল বইন কল, যদি দুই সাইড ছয়জনে শুন রায় দিলর কান্দি শুনিও, খাজা মঈনুদ্দিনের মাও মা আসলা, আমরা রাওলা দখলর মা দেতাও তাও মা এক সমান, কিন্তু এত পরিবর্তন খেনে, পাকিস্তানের এক হায়ার সেকেন্ডারি স্কুল দেখানো সায়েন্সের টিচার একদিন আইসন না হরুতাই হুলুস্থুল কররা, প্রিন্সিপাল বারোইছেন, বারোইয়া গিয়া অফিস রুমও দেখলা আরবি মাস্টর বই রইছেন, কইলা হুজুর আপনি হোক ক্লাসটা যাও হরতা গুন্তুড়া কন্ট্রোল দেও, আরবি মাস্টর হোক ক্লাসরুমও যায় না হামাইন, মিয়া সব মানুষ হরুতা একগু একগু করিয়া কোনো ঘুরে দিকাইলা তুন কোসাইন, হজুর মাঝে ফর্জ খোটা আরো ঘুরে কইলা তুইন কোসাইন, তুই মুম কিলা করইন, ওভাবে দরাইয়া 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 একটা ফুয়া তারে কইলা তুন খাড়াও, খাড়া হইল তারে কইলা ও বা তুই কোসাইন, আমরার নবী শেষ নবী বিশ্ব নবী, এন খে এনর নাম কিটা, হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, বেদান জানি মুসলিম প্রধান দেশ পাকিস্তান, আনা জানার তো কোনো মা তো নাই, তারে কইলা হোসাইন দেবা শেষ নবী খেয়ে তার নাম কিতা হয় না, তলে দিছাইয়া বাইর হয়েছে কিচ্ছু মাতে না, বারে বারে তারে দাবি দমকি দেন, এর বাদেও হয় না, ও সময় বেল ফড়ি গেছে জুয়ার নমাজর, সারা নমাজর লাগি যায় গিমিয়া সাবে কইলা যাও নমাজ, নমাজর বাদে আমি আবারই তোমার ক্লাস হয় আর নমাজ পড়া হইল, সারাই পড়িলা, হ্যাঁ নমাজ শেষ হইল আবার বেল বাজিল, ক্লাসে ক্লাসে হরুতা হামাইলা, ও ক্লাসরুম আবারই হউ আর বিমাস্টর আইয়া হামাইন, আর হউ ফুয়া হবুরে আবারে খাড়া করইন, আর কইন বা কোসাইন, আমরার নবী আখেরে নবী বিশ্ব নবী খেনর নাম কিতা কোসাইন, তখন সুন্দর করে আদবর সহিত খাড়া হইল, আর খাড়া হইয়া খর আমরার নবী আখেরে নবী বিশ্ব নবী জনাব আকায় নামদার তাজেদারে মদিনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া সাহেব কইলা, আমার পুরা বিশ্বাস তুই আল্লাহর নবীর নাম জানোস, আগেও জানতে, খেউরে জিকাইয়া করে ইলা নাই, কিন্তু আগে আমি তোরে বারবার কইলাম, দাবি ধমকি দিলাম, এর বাদেও তুন কইলেন আর কারণ কিটা? ফুয়াইকে ডরাইয়া ডরাইয়া কর, হুজুর আপনি আমারে কুদাইছ, ধমকি দিছ, ইয়ে মারতা যদি তবু আমি কইলাম না, হয় বিলেখেনে বিলে তখন আমার অজু আসলো না। আমার মাইজি আমার শিখাইছইন, আমার মাইয়ে আমার শিখাইছইন, আল্লাহর নবীদের নাম বিনা অজুয়ে আনা অজুয়ে লইতাম না। সুবহানাল্লাহ কইতারা ভাই অকল বুজুর্গ কল পুয়ায় কর, আমার মাইয়ে আমার শিখাইছইন, আনা অজুয়ে বিনা অজুয়ে আল্লাহর নবীর নাম লইতাম না, এর লাগি ভাই অকল বুজুর্গ কল সাহেব অকল নজওয়ান কল, ই বেটিও তো এক মা আসলা মুসলমান মা, হ্যাঁ আমরার বেটিন জেলা, হাও বেটিও তো ওলা, বেটিয়ে তানফুয়ারে শিক্ষা দিছইন যে দুই জাহানোর বাদশাহ জানাবে সরোবরে আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম আনা ওয়াজুয়ে বিনা ওয়াজুয়ে কোন সময় লইস না। পাকিস্তানের বহুত জবরদস্ত আল্লাহরে খলি এখনো আছে, শেখ জুলফিকার সাবদামাত বরকাত হযরত মাওলানা জুলফিকার সাহেব কইরা, করাচির এক মুরিদে আমার দাওয়াত দিল, আমি দাওয়াত গেলাম, আমার সামনে খানা আনি রাখা হয়েছে, আমি খানা খাইতাম বিসমিল্লাহ করিয়া লুকমা লইতাম, আমার মুরিদে আমার কইলা, হুজুর আপনার যে খানা এখন আমি সামনে রাখছি, বিলে দিও বিলে আপনার এই খানা বানাইবার সময়, এই খানা বানানির সময় আমার পরিবারে আমার ওয়াইফে সত্তর বার চুরাইয়া সিন তিলাওয়াত করছ, সুবহানাল্লাহ কইতে না, রুটি বানাইছইন, তরকারি রান্ধিছইন, সালাদ বানাইছইন, ওতা বানাইছইন, হতা বানাইছইন, যতটা বানাইছইন সমস্ত বানানির আল্লাহর বান্দে আল্লাহর বন্দায় কইরা, হুজুর আমার পরিবারে সত্তর বার সূরা ইয়াসিন তিলাওয়াত করছইন, সত্তর বার তিলাওয়াত শেষ হইছে আর আপনার খানা বানানি আপনার তৈয়ার হইছে শেষ হইছে। ভাই অকল বুজুর্গ অকল সাহাবিয়া বেটিন তোর আমল আর অভ্যাস আসলো, আনা ওজুয়ে ফাগবর হামাইতা না, আনা ওজুয়ে সুলাদ দরজায় দারো দাইতা না, আনা ওজুয়ে কোনো ডেগ হান্ডি দরতা না, হ্যাঁ এবেলা ইতার আওলাদ বালা হইতানি না আমরার, এর লাগে বুজুর্গ কল ভাই অকল মুরব্বী সাহেব অকল বিনম্র অনুরোধ করি আর আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে তুরা গুরুত্ব সহকারে শুনবায় আমলের নিয়তে শুনবায় আর বাড়িত গিয়া বিবি বাচ্চাও তার লগে আলোচনা করবায়, আল্লাহর ওয়াস্তা দিয়া কইলাম, আমরা তো কোনো গুরুত্ব দেই না আল্লাহর ওয়াস্তের, হ্যাঁ আমরা আগর আগর মমিরব্বী অকলে বেটিনতে বেটাইনতে কইতে পারে আল্লাহর দোয়াই আল্লাহর ওয়াস্তা বাগে মানে, আল্লাহর দোয়াই বাগে মানে, ওটা কইতানি না কইতানা,